একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের প্রায় প্রত্যেকের জীবনে এমন একটা প্রিয় মানুষ থেকে থাকে যাকে আমরা আমাদের অন্তঃস্থল থেকে ভালোবাসি, যার একটা মুখের হাসির জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করতে পারি। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, আমরা অনেকেই এই ভালোবাসাটা নিয়ে সুখী না। কেন বলেন তো, সারাক্ষণ প্রিয় মানুষটা আমাদেরকে একটা ডিপ্রেশনে রাখে, 10 বার কল দিলেও 1 বার রিসিভ করে না, 5টা SMS করলে 1টা রিপ্লাই পাওয়া যায় না, কারণে অকারণে প্রচুর ঝগড়া করে, কিন্তু সে আপনাকে কোনো দিনও মুখ থেকে বলবে না যে সে আপনাকে ভালোবাসে না, কখনোই বলবে না তুমি আমার জীবন থেকে সরে যাও, কোনো দিনও বলবে না যে চলো আমরা ব্রেক আপ করি। আপনি যখন খুব রেগে গিয়ে ব্রেক আপ করতে চাইবেন, তখন সে চাইবে তার মুখের একটু মিষ্টি কথা দিয়ে সম্পর্কটা ধরে রাখার জন্য। বাট ট্রাস্ট মি, এটা কখনো অন্তর থেকে নয়। আপনাকে মুখ থেকে সে বলবে না যে তুমি আমার জীবন থেকে সরে যাও, কিন্তু তার কাজকর্ম, তার আচার আচরণে সে আপনাকে বুঝাবে যে প্লিজ তুমি আমার জীবন থেকে সরে যাও। আর আপনি যদি বুদ্ধিমান লোক হয়ে থাকেন, তবে সেটাই কাজে লাগাবেন, খুব সহজে তার জীবন থেকে সরে যাবেন। সে মানুষটা এতই চালাক, সে কখনোই আপনাকে বলবে না যে চলো আমরা ব্রেক আপ করি, কখনোই বলবে না তুমি আমাকে ছেড়ে চলে যাও, কারণ সেই কথাটা বললে আপনাকে সারাটা জীবন সেই অপবাদটা দিয়ে যেতে পারবে না যে তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এতে সাপও মরবে, লাঠিও ঠিক থাকবে। এমন প্রিয় মানুষদেরকে সালাম দিয়ে সোজা হেঁটে চলে আসুন, যদি জীবনের বাকিটা সময় আর নষ্ট করতে না চান। ধন্যবাদ সবাইকে।